উপজেলার প্রথম ধাপ হবে 4 মে 2024 তারিখ, দ্বিতীয় ধাপ হবে 11 মে 2024 তারিখ, তৃতীয় ধাপ হবে 18 মে 2024 তারিখ, চতুর্থ ধাপ হবে 25 মে 2024 তারিখ। প্রতীক বরাদ্দ 27 ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ভোট গ্রহণের তারিখ, সময় স্থান 14 মার্চ 2024 বৃহস্পতিবার সকাল 8টা হতে বিকাল 4টা পর্যন্ত। এ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন সচিবালয়ের অর্থ ও প্রশাসন অনুবিভাগের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ মনিরুজ্জামান, এবং তাকে সহায়তা করার জন্য দুইজন সহকারী রিটার্নিং অফিসার থাকবেন এবং একজন সহকারী রিটার্নিং অফিসার থাকবেন এবং দুইজন পোলিং অফিসার থাকবেন। অর্থাৎ আমি যদি এভাবে বলি, মনোনয়নপত্র দাখিলের তারিখ 18 ফেব্রুয়ারি, বাছাইয়ের তারিখ 19-20 ফেব্রুয়ারি, সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ 22 ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি 24 ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 25 ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ 27 ফেব্রুয়ারি, ভোট গ্রহণ 14 মার্চ। ইতিপূর্বেই 14 মার্চ বৃহস্পতিবার, ইতিমধ্যেই বর্তমান সংসদের যে 299টি আসনের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের 223টি, স্বতন্ত্র 62টি, এ মিলিয়ে তারা একত্রে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে স্বতন্ত্র পদপ্রার্থীরা তাদের অংশের আনুপাতিক হারের যে নারী সদস্য তাদের জন্য জোট করে দিয়েছেন, আর জাতীয় পার্টি তারা তাদের যে 11টি আসন সেক্ষেত্রে তারা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। ফলে আইন অনুযায়ী প্রাপ্যতার হিসাবে জাতীয় পার্টি পাবে 2টি আসন এবং বাংলাদেশ আওয়ামী লীগ স্বতন্ত্র এবং তাদের যে 14 জোট তারা পাবেন মোট 48টি আসন। এই বিভাজন অনুযায়ী মনোনয়নপত্র দাখিল বাছাই পরবর্তী কার্যক্রম গৃহীত হবে। এছাড়া আরেকটি অংশ ছিল আমাদের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে অন্যান্য বারের ন্যায় এবারও প্রায় 4টি ধাপে এই নির্বাচনটি আয়োজন করা হবে। প্রথম ধাপের নির্বাচন হবে 4 মে, দ্বিতীয় ধাপের নির্বাচন হবে 11 মে, তৃতীয় ধাপের নির্বাচন হবে 18 মে এবং চতুর্থ ধাপের নির্বাচন হবে 25 মে। এবং এটা কোন কোন উপজেলা কোন ধাপে পড়বে সেটা মূলত তাদের শপথ গ্রহণ শেষে যে তাদের প্রথম সভা সেই তারিখ অনুযায়ী আমরা চূড়ান্ত করে আমাদের ওয়েবসাইটে দিব। আপনারা আগামী সপ্তাহের প্রথম দিকে ওয়েবসাইটে এই তালিকাটা দেখতে পাবেন। সাধারণত উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে রিটার্নিং অফিসার হিসাবে থাকেন অতিরিক্ত জেলা প্রশাসক এবং আমাদের জেলা নির্বাচন কর্মকর্তাবৃন্দ, এবং এই নির্বাচনের যিনি আপিলেট অথরিটি থাকেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবারও তাই থাকবে। ধন্যবাদ সবাইকে। উপজেলার প্রথম ধাপ হবে 4 মে 2024 তারিখ, দ্বিতীয় ধাপ হবে 11 মে 2024 তারিখ, তৃতীয় ধাপ হবে 18 মে 2024 তারিখ, চতুর্থ ধাপ হবে 25 মে 2024 তারিখ। এটা আমি আগেই বলেছি যে আমরা তাদের আগের যে ধাপে নির্বাচন হয়েছে নির্বাচন শেষে তারা শপথ গ্রহণ পরে কোন তারিখে সভা আহ্বান করেছে সেই সভার সাথে মিলে আমরা আগামী সপ্তাহে আমাদের ওয়েবসাইটে উপজেলাগুলোর নাম দিয়ে দেব, তখন আপনারা জানতে পারবেন। না, তফসিল এত আগে আমরা দেব না। ভোট গ্রহণ পদ্ধতি হবে, এখন এটা ঠিক হয়নি, এটা তফসিল যখন ঘোষণা করবে তখন ঠিক হবে। তবে সাধারণত না, আমাদের কাছে কোনো মামলা বা নিষেধাজ্ঞা এ সংক্রান্ত কোনো তথ্যাদি নেই।